আসসালামু আলাইকুম সবাইকে। আর এই তো এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। সো ওই দিন সারাদিন কী করলাম না করলাম এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সকালে নাস্তা টাস্তা শেষ করে আমি হচ্ছে যে কিচেনে চলে আসছি, আজকে রান্না করব, তো সরষে ইলিশটা রান্না করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে ক্রিকেট ম্যাচ আছে, চলে গিয়েছে, আর ইদানকিনে একা একা আজকে রান্না করতে হবে। সো সরষেটা আমার মনে হচ্ছে যে আমি একটু বেশি দিয়ে ফেলেছি, তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি সরষে ইলিশ রান্না করলাম, খাওয়া হয়েছে অনেকবার। আর এদিকে হচ্ছে যে ছোটো চিংড়িটা দিয়ে আজকে কচু রান্না করব, এইটা খুব ভালো হয়েছিল, আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে। আর গাছেও দেখলাম যে আজকে বেশ কয়েকটা ফুল আসছে, তো ইদানিং না দেখি যে শুধু সাদা ফুলটা বেশি হচ্ছে, তো সাদা ফুলটা আসলে অনেক ভালো লাগে, আর এটা একটু বড়ও হয়। আর আজকে মনটা খুব ভালো ছিল, কারণ হচ্ছে যে প্রথম রেলনেলি গাছে ফুল আসছে, বাট আবার একটু খারাপও বলা চলে। নার্সারির লোকটা বলেছিলো একটা হলুদ হবে একটা সাদা হবে, বাট দুইটা গাছেই আমার হচ্ছে সাদা ফুল হয়েছে। সো এই জন্য একটু মনটা খারাপ যে লোকটা আমাকে কেন মিথ্যা কথা বললো যে একটা হলুদ হবে। তো যাই হোক, ফুল তো এসছে, সো ফুল দেখে খুশি। আর এদিকে হচ্ছে বালিশগুলো একটু রোদে দিয়েছি, তো আমার বেলকনিতে না অনেক রোদ আসে, দেখা যায় যে আমার আসলে নিচে যাওয়ার কোনো দরকারই হয় না, তো বেলকনিতে বালিশগুলো শুকাতে দিয়েছি। বাট বেশিক্ষণ আমি রোদে রাখতে পারি না, ইদান হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো সব কাজটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে একটু বেলকনিতে বসলাম। আর এই তো বাইরে হচ্ছে যে খেলাধুলা হচ্ছিলো, ফুটবল ম্যাচ হচ্ছিলো। সো আমাদের কলোনিতে এখানে কয়েকদিন পরপরই এই মাঠটাতে ফুটবল ম্যাচ হয়, বাইরের অনেকে এসে এখানে খেলে, সো দেখতে ভালোই লাগে। আর সন্ধ্যার দিকে হচ্ছে যে কি করব, তো আগে হচ্ছে যে আজকে আমার স্কিন কেয়ার করা দরকার, তো এই প্যাকটা হচ্ছে যে আমার ছোট বোন আমাকে বানিয়ে দিয়েছে, তো ও খুব ভালো স্কিন কেয়ারের প্যাক এসব বানাতে পারে, তো এটা একদম হাতে বানানো। আর এটা স্কিনে অ্যাপ্লাই করলে মানে স্কিন এত সফট হয়ে যায়, আর হচ্ছে পিম্পলসও তেমন একটা হয় না, আর হচ্ছে যে স্পট আউট হয়ে যায়। সো এটা হচ্ছে যে খুব ভালো একটা প্যাক ও বানিয়েছে। আর এই তো এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আরেক চুলায় দুধ জাল দিয়ে দিয়েছি, শ্যামাই রান্না করব। আর সন্ধ্যার দিকে খাওয়ার জন্য হচ্ছে জর্দা শ্যামাইটা রান্না করলাম, এটা আমার খুব ভালো লাগে শ্যামাইটা, তো আমার ছেলেকে রান্না করে দিলাম, দেখলাম যে ও খুব মজা করে খেয়েছে, একদম ঘি ভেজে রান্না করেছি। তো আর এদিকে হচ্ছে ইদান ওর হাতটা পুড়ে ফেলেছে, তো আমি ওকে বারবার মানা করছিলাম কিচেন থেকে চলে যাওয়ার জন্য, বাট ও আমার পিছন থেকে এসে কখন জানি চুলার মধ্যে হাত দিয়ে দিয়েছে, আর লোহার বার দিয়ে ওর হাতটা ছেঁকা লেগেছে। আর আমি হচ্ছে যে চালগুলো বেছে নিচ্ছিলাম, তো এই মরা চালগুলো আমি চাল থেকে বেছে তারপরে হচ্ছে ভাত রান্না করি, এগুলো আমাদের বাড়ির চাল। আর ইদান হচ্ছে যে অনেক বড় একটা ট্রেন বানিয়েছে, তো সব খেলনা দিয়ে। আর রাতের খাওয়ার জন্য কি রান্না করব চিন্তা করছিলাম, তো ডালের সাথে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা ভর্তা বানালাম, আর সাথে হচ্ছে যে আজকে ডিম ভাজি করব, তো অনেক দিন হচ্ছে যে ডিম এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে খাই না। আর বাসায় হচ্ছে ধনিয়া পাতা ছিল, তো ভাবলাম যে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলে খারাপ হয় না, ভালোই হয়। আর এইভাবে ডিম ভাজি করলে না মনে হয় কি একদম উইন্টার সিজনের একটা ফিলিংস চলে আসে। তো এই তো ডিম ভাজি করছিলাম, তো খাওয়া দাওয়া শেষ আমাদের, আর এখন হচ্ছে ঘুমানোর সময়। আর আমার ইদান হচ্ছে যে এখন ব্রাশ করবে, তো ইদান হচ্ছে ইদানিং এত দুষ্টু হয়ে গিয়েছে, মানে ও ইচ্ছা করে এরকম করছে, নিচে থুতু ফেলছে, মানে দেখে আমি আসলে ওকে কিছু বলি কি না, তো নিজে নিজে ব্রাশ করবে, বাট হচ্ছে দাঁত ওভাবে ক্লিন করতে পারে না, তো আমি ওকে জোর করে করে দেই, তারপরও হচ্ছে যে ও আমাকে দিতে চায় না, তো ওকে আমি এটা সেটা বলে মানে চকলেট দিব, এটা সেটা মানে এক এক সময় এক একটা কথা বলে ওকে হচ্ছে যে ব্রাশ করে দেয়। আর হচ্ছে নিজে নিজে ব্রাশ করে দাঁত কিছু ক্লিন হয় না, তো ওর বাবা বলে যে তোমার মাকে দাও ব্রাশ করে দিবে, বাট ও নিজে নিজেই এখন সব কিছু করতে চায়, আমাকে কিছু করতে দেয় না। এটা আসলে বাচ্চাদের ভালো দিক নিজে নিজে সব কিছু করা, বাট কিছু কিছু জিনিস আছে যে এখনই সব যদি করে তাহলে আমি ওকে কী করে দেবো, বড়ো হলে তো সব একাই করতে হবে, তখন তো আর মা করে দিবে না। সো আমি ওকে বলি যে বাবা তুমি বড় হলে সব একাই করবে, অন্তত এখন আমাকে করতে দাও। সো এরপরে হচ্ছে যে আমাকে দিবে। আর এখন হচ্ছে যে ও শুধু ব্রাশ করে না, ও কুলি করাও শিখে গিয়েছে, মানে গড়গড়াও করবে, তো ওকে হচ্ছে যে আমি ফিল্টারের পানি দিয়ে কুলি করতে দেই। আর হচ্ছে কলের পানি আমরা খাই না, তো এখানকার কলের পানিতে অনেক আয়রন, তো ওকে গ্লাসে পানি এনে দিয়েছি ফিল্টার থেকে, মাশাল্লাহ আমার ছেলে কুলি করা শিখে গিয়েছে, তো এই তো কুলি করছিল আর আমার দিকে তাকিয়ে তাকে হাসছিল, তো এই তো মাশাল্লাহ আমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ধন্যবাদ সবাইকে।